রমাদান মাস আমি কিভাবে কাটাবো? এক্ষেত্রে প্রথম কথা হলো, রমাদান মাসে যদি আপনি কোনো নফল আমল করতে নাও পারেন, আপনি যদি কোনো বিশেষ ইবাদত বন্দেগি নাও করতে পারেন, রাতভর জেগে ইবাদত করতে পারলেন না, আপনি আল্লাহর কাছে খুব বেশি কান্নাকাটি করার তৌফিক হলো না, রোনাজারি করার তৌফিক হলো না, ইবাদতের তৌফিক হলো না, একটি কাজ যদি আপনি করেন গোটা রমাদান জুড়ে, এখন থেকে তার জন্য প্ল্যান করেন, পরিকল্পনা করেন আর একটি কাজ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার রমাদান 50% সার্থক এবং সফল হয়ে যাবে। আর সেই কাজটা হলো, রমাদান মাসে কোনো প্রকার হারামের ধারে কাছে যাব না। অন্য সময় যাই করি না করি, এই একটি মাস আমি হারামের টাচে যাব না। যদি হারাম কাছ থেকে আপনি বেঁচে থাকেন, তাহলে আপনি সবচেয়ে বড় ইবাদত গুজার হয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন প্রিয় সাহাবীকে বলেছেন, শোনো, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, খুঁটে খুঁটে আল্লাহর নিষিদ্ধ কর্মসমূহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখো নিজেকে, তাহলে তুমি হবে সমাজের সবচেয়ে বড় আবেদ। আমাদের সমাজে সবচেয়ে বড় আবেদ কাকে বলা হয়? যে ব্যক্তি সবচেয়ে বেশি নফল রোজা রাখে, যে বেশি নফল তাসবি পড়ে, যে বেশি সময় মসজিদে অবস্থান করে, যে বেশি নফল নামাজ পড়ে, যে নফল দান করে, এগুলোকে আমরা ইবাদত মনে করি। সন্দেহ নাই এগুলো ইবাদত, কিন্তু এগুলো করলে সে সমাজের সবচেয়ে বড় ইবাদত গুজার হতে পারবে না, অসম্ভব। সবচেয়ে বড় ইবাদত গুজার হওয়ার জন্য যে কাজটি করতে হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বাতলে গেছেন, সেই কাজটি হলো হারাম থেকে বেঁচে থাকতে হবে। একজন মানুষ অনেক নফল কাজ করেন, অনেক ভালো কাজ করেন, কিন্তু এদিক দিয়ে তিনি হারামের সাথে সম্পৃক্ত, তাহলে এরকম অবস্থাতে তিনি কখনো সবচেয়ে বড় ইবাদত গুজার হিসেবে বিবেচিত হতে পারবেন না। আপনি শুধুমাত্র মৌলিক ফরজ কাজগুলো করছেন, আর খুঁটে খুঁটে একটি একটি করে সকল হারাম কাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিলেন, আল্লাহর কসম আপনি হবেন এই সমাজের সবচেয়ে বড় ইবাদত গুজার। অতএব এবারে রমাদানে আপনার যেভাবে কাটানো উচিত সেই প্ল্যান এবং পরিকল্পনাকে কেন্দ্র করে সামনে রেখে আমি যে কথাটি বলবো তা হলো, একটি পরিকল্পনা করি, আমার দ্বারা যত হারাম হয়ে থাকে সচরাচর, আমি এবারে রমাদানে একটি মাসের জন্য তাকওয়ার মাসে আমি হারামের পথে পা বাড়াবো না। যেমন মুখ দিয়ে আমরা গীবত করি, মানুষের দোষ চর্চা করি তার পেছনে, না এবারে রমাদানে আমি এই কাজটি করব না, এবং এখন থেকে তার জন্য রিহার্সেল করা, এখন থেকে রীতিমতো ট্রায়াল শুরু করা, যে আমি আমারে মুখ দিয়ে কারোর কোনো সমালোচনা করব না, কারোর পেছনে এমন কোনো কথা বলবো না যেটা তার সামনে বললে তিনি কষ্ট পান। প্রিয় ভাই আমার, রমাদানকে কেন্দ্র করে হারাম থেকে বাঁচার জন্য আমরা রীতিমতো তালিকা করতে হবে যে আমি কী কী হারাম কাজ সাধারণত করে থাকি। মুখ দিয়ে হারাম কাজ করে থাকি, গীবত করি, মুখ দিয়ে আরও হারাম কাজ করি, মানুষকে গালমন্দ করে থাকি, আরও যত কাজ আছে মুখ দিয়ে সেগুলো, আমার হাত দিয়ে যে সমস্ত গুনাহ করে থাকি সেগুলো, আর সবচেয়ে গণহারে যে গুনাহটি আমাদের সমাজে হয়ে থাকে তা হলো চোখের গুনাহ। হারাম জিনিস দেখা, সেটা টেলিভিশনের স্ক্রিনে হোক, মোবাইলের স্ক্রিনে হোক, অথবা অফলাইনে হোক, বাইরে হোক, রাস্তাঘাটে হোক, যেভাবেই হোক না কেন, পুরুষের জন্য পরনারীর দিকে দৃষ্টিপাত করা এটা হারাম। সংখ্যার বিচারে যে হারাম কাজটি আমাদের আজকের সমাজে পরিমাণে সবচেয়ে বেশি হয় সেটা হলো এই হারাম কাজটি, অর্থাৎ চোখের গুনাহ। আপনি হিসাব করে দেখুন, অন্য কোনো অপরাধ পরিমাণে এত বেশি করা হয় না, এমনকি গীবত এত বেশি করা হয় না। আজকাল রাস্তা বের হলে প্রতি মিনিটে বরং মিনিটে একাধিকবার পর্যন্ত এই চোখের জেনা আমরা করে থাকি। নবী সাল্লাম বলেছেন, জেনাল আইনি আন-নাজর, জেনা বা ব্যভিচার এটা শুধুমাত্র সরাসরি ব্যভিচারের মাধ্যমেই হয় না, বরং ব্যভিচার মানুষ চোখ দিয়ে দেখেও করে। কোন পরনার দিকে দৃষ্টিপাত করলেন, আপনি কোনো বাজে চিন্তা করলেন আর না করলেন, এই যে তাকালেন, এর ফলেও একটি গুনাহ আপনার আমলনামায় লেখা হয়ে যায়। হিসেব করুন, সকাল থেকে বাসায় ফেরা পর্যন্ত, এমনকি বাসায় ফেরার পরে মোবাইলে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, টেলিভিশনের সামনে বসে আপনি প্রতি মুহূর্তে এই গুনাহগুলো করে যাচ্ছেন। প্রিয় বন্ধুরা আমার, যদি রমাদান জুড়ে আমরা গুনাহের সঙ্গে নিজের সম্পর্ক রাখি, তাহলে গুনাহ এটা হলো আল্লাহর গজবের জায়গা, তো এর ভিতরে থেকে আপনি আল্লাহর রহমতের আশা কোনোদিন করতে পারবেন। এই জন্য রমাদান করিমের প্রস্তুতির অংশ হিসাবে আসুন আমরা এই প্ল্যান করি যে আমরা গোটা রমাদান জুড়ে প্রথম যে কাজটি আমরা নিশ্চিত করি তা হলো কোনো গুনাহের সাথে সম্পর্ক আমরা রাখবো না। আর আমি আগেই বলেছি,
আপনি যদি গোটা রমাদান জুড়ে একটি হারাম কাজও না করেন আর শুধু ফরজ কাজগুলো করেন, আল্লাহর কসম একটি নফল কাজ যদি করতে না পারেন, এই সমাজের সবচেয়ে বড় ইবাদত গুজার হিসেবে আল্লাহর কাছে আপনার নাম লেখা হবে। আজ আমরা নফল ইবাদতের গুরুত্ব বুঝি কিন্তু হারাম থেকে বাঁচার গুরুত্ব আমরা বুঝি না। প্রিয় বন্ধুরা, আমার গাছের গোড়া দিয়ে কেটে আগা দিয়ে পানি দিয়ে দিলে যেরকম সেটা গাছের কোনো উপকারে আসে না। আপনি প্রচুর পরিমাণে নফল আমল করলেন কিন্তু এদিকে হারামের সাথে আপনার অনেক সম্পর্ক, অনেক ধরনের হারাম কাজের সাথে আপনি জড়িত, তাহলে আপনার এই হারামের সঙ্গে জড়িত থেকে নফল আমল করাটা গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার নামান্তর। অতএব রমাদান মাসের জন্য আমরা প্রস্তুতি নেই যে যত রকমের হারাম আছে এর সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করব। এই রমাদান মাসে আমার বাসায়, আমার বাড়িতে টেলিভিশনে কোনো নভেল, কোনো নাটক, কোনো সিনেমা, কোনো শরীয়তে নিষিদ্ধ অনুষ্ঠান প্রদর্শিত হবে না। ব্যাস, বাহিরে ভেতরে আমি চোখের গুণা থেকে বাঁচবো, হাতের গুণা থেকে বাঁচবো, মুখের গুণা থেকে বাঁচবো, এক কথা হারামের সংস্রব থেকে আমি নিজেকে সরিয়ে আনবো, এটা হলো নম্বর এক। যাই হোক, আমরা রমজানের শেষ রাতে ভোর রাতে, প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহর কাছে কাদার যে সুযোগ আছে, আল্লাহর কসম গোটা রমজান জুড়ে এই প্রতিটা দিনের 24 ঘন্টার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট সময় হলো আপনি যখন সেহারি খেতে উঠেন, তখন এই সাহারি খেতে ওঠেন, তখন আল্লাহ তালা দুনিয়ার আসমানে আসেন, দেওয়ার জন্য আল্লাহ তালা নিজে আহ্বান করেন। আপনি এই টাইমে 2-4 মিনিটে যদি সময় পান, একটু আল্লাহর কাছে হাত তোলেন, একটু চোখের পানি ফেলেন, সম্ভব হলে বাসার একেবারে নির্জন কক্ষে চলে যান, পরিবারের সমস্ত সদস্যদেরকে শিখাই দেন, সাহারির আগে আল্লাহর কাছে 2-4 রাকাত নামাজ পড়ে দোয়া করে কান্নাকাটি করে তারপরে সে সাহারি খেতে বলবেন। অনেকে আগে সাহারি খেয়ে নেয়, সাহারি খেয়ে শেষে দোয়া করে, না এটা ভুল, আগে দোয়া দরুদ করবেন, সাহারি খাবেন লাস্টে। সাহারি খাবেন এমন সময় যে সাহারি থেকে নিয়ে ফজর আজান পর্যন্ত সময় থাকবে কতটুকু, 50 আয়াত পড়ার সময়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে সাহারি খেতেন যে সাহারি খাওয়া শেষ হলে আজান দিতে বাকি থাকতো যে সময় তাতে 50টি আয়াত তেলাওয়াত করা যায়। 50 আয়াত তেলাওয়াত করা মানে কি, সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময়, অর্থাৎ শেষ দিকে সাহারি খাওয়া হলো সুন্নাত। অতএব সাহারি খাবেন লাস্টে, তার আগে বন্দি করবেন। আল্লাহ তালা আমাদের সকলকে রমজানকে সঠিকভাবে এমনভাবে আদায় করার তৌফিক দান করুন, পালন করার তৌফিক দান করুন, অতিক্রম করার তৌফিক দান করুন, অতিবাহিত করার তৌফিক দান করুন, যেভাবে রমাদান কাটালে রমাদান শেষে আমরা মুত্তাকি হয়ে, ক্ষমাপ্রাপ্ত হয়ে আল্লাহর কাছ থেকে আমরা সৌভাগ্যবানদের কাতারে নিজেদেরকে সামিল করতে পারবো। প্রিয় ভাইরা আমার, তাহলে আমি এক নজরে আবারও বলে দিচ্ছি রমাদানকে আমরা কিভাবে কাটাবো, পরিকল্পনা কিভাবে করব, আপনি কিভাবে রমাদান কাটাবেন। সেজন্য প্রথম পয়েন্ট হলো রমাদান উপলক্ষে যত হারাম কাজ আছে, মিথ্যা কথা বলা, গীবত করা, চুরি, বাটপারি, হারাম উপার্জন, চোখের গুণা, হাতের গুণা, যত রকমের গুণা হতে পারে, মানুষকে কষ্ট দেওয়া, এই সবগুলো থেকে বিরত থাকার জন্য প্রতিজ্ঞা করবেন, এখন থেকে রিহার্সাল শুরু করবেন। হারামের সাথে আমি সম্পৃক্ত থাকবো না, শুধু এই একটা কাজ যদি করতে পারেন আর ফরজ কাজগুলো করেন, আমি নিশ্চিত আপনাকে বলতে পারি রমাদানের সার্থকতার জন্য আপনি অর্ধেক পথ পাড়ি দিয়ে ফেললেন। নফল আমলের গুরুত্বের চাইতে এটার গুরুত্ব বেশি। নাম্বার 2, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে। তাকবীরুল্লাহর সাথে যদি পড়তে না পারেন তাহলে অন্তত সেকেন্ড ক্লাসে যান, অর্থাৎ জামাতের সাথে জামাত অন্তত যোগ দিব, একা একা পড়বো না, এতটুকু অন্তত রাখেন। আর সেটাও যদি করতে না পারেন অন্তত ওয়াক্তের ভেতরে অবশ্যই পড়বেন, ওয়াক্ত যেন চলে না যায়, তাহলে থার্ড ক্লাসের রমাদান পালনকারী হলেও আপনি হতে পারলেন। অতএব আমরা এই বিষয়টি খেয়াল করবো, 5 ওয়াক্ত সালাত হারাম ছাড়া, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে, তাকবীরের সাথে পড়া, 2টা রমজান পরিকল্পনা। রমজান পরিকল্পনার তৃতীয় এবং সর্বশেষ কথা হলো সারাদিনে আপনার সমস্ত দৈনন্দিন কাজের শেষে যেই সময়টুকু আপনার হাতে আসে, 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক, সেই সময়টাতে নাম্বার 1 কোরআন তেলাওয়াত করবেন আর কোরআন বুঝবেন, এই 2টা কাজ। নাম্বার 2 পরিবারকে ইসলাম শেখানোর জন্য, নিজে ইসলাম শেখার জন্য ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে ইসলামিক বই পুস্তক নিয়ে সেগুলো পড়বেন 1-2 পৃষ্ঠা এবং তাদেরকে বোঝাবেন, নিজে বুঝবেন, ইসলামিক নলেজ বাড়াবেন। নাম্বার 3 ভোর রাতে এবং দোয়ার যে অবসর সময়গুলো আছে সেগুলো আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করবেন। এই 3টি কাজ যদি আপনি মোটামুটি করেন, ইনশাআল্লাহ বিদ্দিল্লাহ আপনার রমাদান সফলভাবে সার্থক হবে। আল্লাহ আমাদেরকে রমাদানকে সফল এবং সার্থক করার তৌফিক দান করুন। আর যে কাজগুলো রমাদান উপলক্ষে আমরা করব না, এটা তো করণীয় গেল, কি করব না সংক্ষেপে এবং এক নজরে আমি বলে দিচ্ছি। নাম্বার 1 হারাম করব না, যেটা বলেছি। নাম্বার 2 অনর্থক কোনো কাজ করব না। যে ব্যক্তি অনর্থক কাজ ছাড়লো না, অহেতুক কাজ যেটা দুনিয়া আখেরাতের কোনো লাভ নাই এরকম কাজ ছাড়লো না, রমজান মাসে রোজা রেখে তার রোজা রাখা আর উপবাস থাকা সমান। অতএব রমজান মাসে অহেতুক কাজ করা যাবে না। অনেক সময় দেখা যায় বাসায় মা বোনদের বিশেষ করে সকালবেলা রান্নাবাড়ার কোনো ঝামেলা থাকে না, ইফতারের ঝামেলা থাকে না, রাস্তার ঝামেলা থাকে না, দুপুরবেলা লাঞ্চের ঝামেলা থাকে না, সবাই বেশিরভাগ রোজাদার, বাচ্চাদেরকে বাসায় এসে যা আছে তা দিয়ে চালানো যায়, অতএব বিশাল একটা সময় পাওয়া যায়। তো দিনভর টেলিভিশনের সামনে বসে বসে সময় নষ্ট করে,
ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে মোবাইল টিপতে টিপতে এমনকি এটা মেয়েদের মধ্যেও আছে সময় নষ্ট করে। আমরা সকলে জানি সূরা মুমিনের শুরুতে আল্লাহ তাআলা সফল মুমিনদের যে কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলেছেন তার ভিতরে একটা হলো আল্লাযীনা হুম আনিল লাগ্বি মুরিদুন, যারা অহেতুক অনর্থক কাজ থেকে বেঁচে থাকে। রমজান উপলক্ষে আল্লাহর ওয়াস্তে অনর্থক কাজ করবেন না হারামের পরে। নাম্বার তিন, মিথ্যা কথা বলা, মিথ্যা কাজ করা, স্পেশালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন রমজান উপলক্ষে, এটা যদি করেন রমজানের বরকত নষ্ট হবে। নাম্বার চার, ঝগড়াঝাটি করা। কেউ যদি আপনার সাথে ঝগড়া করে, অন্যায় ভাবে ঝগড়া করতে আসে, আপনি বলে দিন ফালিয়াকুল ইন্নী সয়্যিম, ভাই আমি রোজাদার আছি। তাহলে ঝগড়া, মিথ্যা, অনর্থক কাজ, হারাম কাজ, এই চারটা জিনিস পরিহার করবো ইনশাল্লাহ রমজান উপলক্ষে। যদি অ্যান্ড্রয়েড ফোনে সোশ্যাল মিডিয়াতে টিপাটিপি করা, স্ক্রল করার একটা বদভ্যাস থেকে থাকে, অ্যাডিকশন থেকে থাকে, রমজান উপলক্ষে এই অ্যাপসটা ডিলিট করে দিন। আমি অনেক ভালো ভালো মানুষকে দেখেছি রমজান উপলক্ষে তারা এই সমস্ত অ্যাপস মোবাইল থেকে ডিলিট করে দেন, যে এক মাসের জন্য অন্তত আমি আমার জীবন থেকে বিচ্ছিন্ন করছি আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমাদানকে সেভাবে কাটাবার তৌফিক দান করুন, যেভাবে কাটালে আমাদের সফলতা এবং সার্থকতা আসবে এবং দিন শেষে মাস শেষে আমরা মুত্তাকি হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের